আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি সহ সকল দেশের প্রবাসীরা, দেখুন মোবাইল বিল পরিশোধ না করলে দেশে ফিরতে পারবে না প্রবাসীরা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের যে সকল প্রবাসীরা মধ্যপ্রাচ্যে বসবাস করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রবাসী আছি অনেকেই দেখা যায় বিভিন্ন সিম কার্ড ব্যবহার করি পোস্টপেড, এছাড়া অনেক সময় পানি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আমাদের কাছে বকেয়া থাকে। এবার এই বিষয়ে কিছু আইন করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সরকার বিমানবন্দরে ট্রাফিক জরিমানা, মোবাইল বিল, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ করার ব্যবস্থা করেছেন এবং তা বাধ্যতামূলক করতে যাচ্ছে কুয়েত সরকার। এইসব বিল পরিশোধ না করলে প্রবাসীরা বিমানবন্দর থেকে ফেরত আসতে হবে, অর্থাৎ তারা দেশে ফিরতে পারবে না। রোববার কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় বলছে, প্রবাসীরা দেশ ছেড়ে যাওয়ার আগে তাদের কাছ থেকে বিল সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে চুক্তিতে পৌঁছেছে এবং প্রবাসীদের নতুন আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল মিজরান বলেছেন, এই ব্যবস্থাটি কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। প্রবাসীরা সাহেল অ্যাপ্লিকেশন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিংবা বিমানবন্দরে যে কোনো টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে বিল পরিশোধ করতে পারবে। এছাড়া বিমানবন্দরের মন্ত্রণালয়ের কার্যালয়েও এই বিল পরিশোধ করা যাবে। দেশ ত্যাগ করতে সক্ষম প্রবাসীদের জন্য বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত অবশ্যই ট্রাফিক জরিমানা জমা দিতে হবে। বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত পার্কিং স্পেস দ্রুতগতিতে এবং অবৈধভাবে ব্যবহার করার জন্য ট্রাফিক টিকিট ব্যতীত প্রায় সব বিল বিমানবন্দরে পরিশোধ করা যেতে পারে, যা অবশ্যই ট্রাফিক অফিসে পরিশোধ করতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাস করছেন, বিশেষ করে যারা বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, ওমানে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের অনেক প্রবাসীরা আছে পোস্টপেড সিম ব্যবহার করে। পোস্টপেড সিম ব্যবহার করার পর সেই বিলগুলো অনেকেই বকে রেখে দেশে চলে যেতে চান, কিন্তু এখন কিন্তু সেটা পারবেন না। আপনাকে অবশ্যই সিমের বিল পরিশোধ করে তারপরে দেশগুলো ত্যাগ করতে হবে, অন্যথায় বিমানবন্দরে আপনি হেনস্থার শিকার হবেন। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকে অবশ্যই খেয়াল রাখবেন। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।